দিদির দূত নামক ভূত ছাড়ানো কর্মসূচি নিয়ে নামখানায় বাড়ি বাড়ি হাজির বিজেপি কর্মীরা। সম্প্রতি রাজ্যব্যাপী তৃণমূলের দিদির দূত কর্মসূচির সূচনা করা হয়েছে, যার মাধ্যমে তৃণমূলের দিদির দূত নামক বিশেষ দল সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনছে। বার্ধক্যতা পাইছেন, ছোট পাচ্ছেন, আর ঘর এবার যে আবাস পাচ্ছে ঘর কি নাম ছিল? তাহলে এবার তো আবার তো দিদির দুধ হেতো আসবে তৃণমূল, তখন কি করবো? তৃণমূল তো এবার আসবে বলে এবারে ঘোড়া দেখেছি, এবার হাতি লিয়ে পৌঁছে যাবো, তখন কি করবো? হ্যাঁ, কেন পাইনি তার ঝাঁটা লিয়ে ধরতে হবে, ঝাঁটা দিয়ে প্রতিবাদ করতে হবে। ঘরে কেন পাইনি অবস্থা এতদিন, ঘর ঘরে এই হাল এরকম কেন দেননি কেন? তৃণমূল তো আবার আসবে, তৃণমূল তো আবার আসবে আপনার কাছে। আপনি কি বলবেন, বয়স্ক তো মানুষ, কি বলবেন আপনি যে এইভাবে এই ঘরে থাকি এই অবস্থায়? ঘোমটা আর একটু খুলো, ঘোমটা আর একটু টানো, অত চাপ রাখলে হয় না ছেলে মেয়ে। এই ঘর পেতে গেলে তাহলে বিজেপিকে ভোট দিতে হবে। ঘর দিবে বিজেপি? এটা কেন্দ্র সরকার টাকা পাঠায়, নরেন্দ্র মোদী টাকা পাঠায়, প্রধানমন্ত্রী টাকা পাঠায়। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। সন্তান অবাধ্য, দাম্পত্য কলহ, প্রেমে ব্যর্থ, ব্যবসায় মন্দা, চাকরি ক্ষেত্রে সমস্যা ইত্যাদি নিখুঁত বিচারে সঠিক প্রতিকার, যে কোনো সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে আচার্য শ্রী রঞ্জিতানন্দ। চেম্বার করছেন কাকদ্বীপ, সোনারপুর, মেছেদা, বারাসাত, কালীঘাট, দমদম সহ একাধিক জায়গায়। বুকিং করতে আজই কল করুন 9836459511 এই নাম্বারে। সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সবসময়। এবার পাল্টা বিজেপি কর্মীরাও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে নিশানা করে দিদির দূত নামক ভূত ছাড়ানো কর্মসূচি নিয়ে পৌঁছাচ্ছে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে। সেখানে গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শুনছে বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত তারিকনগর এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনলেন বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপির এই বাড়ি বাড়ি পরিক্রমা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি সাগরমণ্ডল ফাইভের সভাপতি অনুপ সামন্ত সহ বহু বিজেপি কর্মী সমর্থকেরা। আমাদের সঙ্গে আছেন তো? ডাকলে যাবেন তো? হ্যাঁ, যেতে হবে। কি করব এখন, সামনে নিয়ে আমরা লড়বো যে এই লোকটা পাইনি কেন? আমরা ভিডিও অফিসে যাব, ভিডিও পঞ্চায়েত যে জায়গায় যাও যাও। আজকে তো আজকে কি হবে, যত দূর যেতে হয় যাব। আমরা তোমার সঙ্গে যোগাযোগ করি, তোমার ঘটা কেন বাউনি অথবা তোমার কাগজপত্র নিয়ে আমরা জমা দিচ্ছি কেন? আজকে তো আবারও আপনারা বেরিয়েছেন, একেবারে বাড়ি বাড়িতে যাচ্ছেন, কি কথা হচ্ছে, কেন বেরোচ্ছেন? মানুষের প্রচুর সমস্যা। এই যে 11 সাল থেকে যে সরকারটাকে মানুষ আশীর্বাদ করে নিয়ে আসলো, 11 সাল থেকে 23 সাল শুধু ঢব আর চপ শিল্প ছাড়া আর কিছু দিতে পারেনি মানুষকে। তাই মানুষের যে অভাব অভিযোগ, আমরা বুধ বুধ গিয়ে আমরা অভিযান করে এই যে দিদির দুধ যে আসছে তাদেরকে এই ভূত তাড়ানোর জন্য আমরা প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি, প্রত্যেকটা বাড়িতে অভিযোগ শুনছি। সামনে ত্রিস্তর পঞ্চায়েত, সেই অভিযোগগুলোকে আমরা সাধারণ মানুষের সামনে তুলে ধরে আমরা সেই লড়াইতে যাব। কি মনে হচ্ছে, যদি প্রশ্ন করি, তৃণমূল ছেড়ে যদি বিজেপিতে ভরসা করে তাহলে কি মানুষের সমস্যা সত্যি মিটবে? আমরা বলছি যে বিজেপির প্রতি একবার আস্থা রাখুক, যদি সাধারণ মানুষের যদি কাজ না করতে পারি 5 বছর পরে আবার পরিবর্তন করে দেবে, এটা হচ্ছে আমাদের পার্টির পক্ষ থেকে দাবি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে অনুপ সামন্ত, সাগর মণ্ডল হয়ে বিজেপির সভাপতি। নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।